আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজকে বরাবরের মতো ক্লাস ওয়ান ইংরেজি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমরা পড়ব পেজ নাম্বার 45 আর হচ্ছে 46। তো একটু আমরা বইটা দেখে নিই, পরে আমরা বোর্ডে যাব। দেখো পেজ 45 কী বলেছে। অ্যালফাবেট অর্থ বর্ণমালা, লেসনস 4 থেকে 6, ইউনিট 22। এখানে এতে বলেছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো, ট্রেস ইন দ্য ইয়ার, বাতাসে খুঁজে বের করো। দেখো দুইটা অ্যাজ দেওয়া আছে, একটা হচ্ছে বড় হাতে ছোটো হাতে, আমরা একটু হাত দিয়ে ঘুরিয়ে নিব। অ্যাজতে কী হয়, সান, সান মানে হচ্ছে সূর্য, সানের ছবি দেওয়া আছে, ঠিক আছে, সান অর্থ হচ্ছে সূর্য। তারপরে বিতে কী বলেছে, সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো, ট্রেস অ্যান্ড রাইট, খুঁজে বের করো এবং লিখো। দেখো দুইটা, একটা বড় হাতের এবং ছোটো হাতের অ্যাজ দেওয়া আছে, সেটা আমি পেন্সিল দিয়ে এই দুইটা লাইনে আমরা ফিল আপ করবো। তারপর সিতে কী বলেছে, সে ট্রেস অ্যান্ড রাইট, বলো খুঁজে বের করো এবং লিখো। একটা ছবি দেওয়া আছে, ছবিতে সান দেওয়া আছে, গোট দেওয়া আছে, এলিফ্যান্ট দেওয়া আছে, ফিশ দেওয়া আছে, র্যাট দেওয়া আছে। তো এগুলোর আমরা অর্থ শিখব। সান মানে সূর্য, গোট মানে ছাগল, এলিফ্যান্ট অর্থ হচ্ছে হাতি, ফিশ মাছ, র্যাট হচ্ছে ইঁদুর। এই লাইন, এই লাইনটা আমরা ফিল আপ করবো। পরে পেজ পেজ নাম্বার 46 কী বলেছে, ইন দ্য রুম, রুম অর্থ হচ্ছে কক্ষ, ইন দ্য রুম, রুমের কক্ষের ভিতরে, একটা কক্ষের ভিতরে কী কী থাকে সেটাই হচ্ছে ইন দ্য রুম। তো এখানে কী বলেছে, এ লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। চারটা ছবি দেওয়া আছে, কোট অর্থ হচ্ছে কোট, পট পাত্র, কট খাট ছোটো খাট, ডিশ এটা হচ্ছে গামলাও হয় গামলা। তারপর দেখো বিতে কী বলেছে, নেম দ্য থিংস ইন দ্য পিকচার, থিং মানে হচ্ছে জিনিস আর পিকচার মানে হচ্ছে ছবি। আমাদের কী বলেছে, এই পিকচার, এই ছবির মধ্যে কী কী জিনিসগুলো আছে সেগুলোর আমরা নাম বের করি। দেখো কী কী আছে, চেয়ার আছে, পট আছে, টেবল আছে, কট আছে, কোট আছে, ঠিক আছে, ডিশ আছে, দেখেছো, কেটল আছে, কত কিছু আছে এখানে। আচ্ছা সিতে কী বলেছে, সে দ্য ওয়ার্ডস ফর দ্য পিকচার্স, এই ছবির নামগুলো বলো, ম্যাচ দ্য পিকচার্স অফ রাইমিং ওয়ার্ডস। আমরা জানি রাইম অর্থ হচ্ছে ছড়া, এখানে আমাকে বলেছে, আর ম্যাচ অর্থ হচ্ছে মিলানো। এখানে আমাকে কী বলেছে, আমরা এই ছবিগুলো দেখে মিলিয়ে মিলিয়ে ছন্দে ছন্দে বলবো, ছড়া মানে ছন্দ। দেখো কী বলেছে, কট, কটের সঙ্গে কী হবে, কট কোট, ডিশ ফিশ, পট গোট, ঠিক আছে, আমরা এইভাবে পড়বো। তো আমরা একটু বোর্ডে চলেছি, আমাদের বোর্ডে কী লেখা আছে দেখি, আমরা কী লিখেছি আমি বোর্ডে, পেজ নাম্বার 45 46, ওয়ার্ড মিনিং অর্থ শব্দের অর্থ, সান সূর্য, রুম কক্ষ, কোট কোট, পট পাত্র, কোট ছোটো খাট, কট ছোটো খাট, ডিশ গামলা, থিং জিনিস, পিকচার ছবি, ম্যাচ অর্থ হচ্ছে মিলানো, আর রাইম অর্থ হচ্ছে ছড়া। এগুলো সবাই বেশি করে, বেশি বেশি করে পড়বে আর অবশ্যই এইভাবে লিখবে। এগুলো থাকবে এসডাব্লিউ, ইনশাআল্লাহ আগামী দেখা হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।